কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে বিদ্যুতের তারে আগুন ধরে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। রবিবার দুপুরে রায়গঞ্জ পাদুরঘাট সড়ক থেকে রেলগেট যাওয়ার পথে রাস্তার পাশে বিদ্যুৎ খুঁটিতে প্লাস্টিক কভার কেবল ফেটে আগুন ধরে যায়। পরে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর ব্যবস্থা করে। এরপরে স্বস্তি ফেরে বাসিন্দাদের। ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে রবিবার জেলার বিভিন্ন ব্লকের সংখ্যালঘু সেল এবং দলীয় নেতৃত্ব মোশারফ হোসেনকে ফুলের তোড়া সহ নানান উপহার দিয়ে সম্বর্ধনা জানায়। সাধারণ মানুষের জন্য কাজের দায়িত্ব দেওয়ার কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিধায়ক মোশারফ হোসেন। এএনএম এবং জিএনএম এর পরীক্ষা চলাকালীন হলের মধ্যে মোবাইল মারফত উত্তর সংগ্রহের অভিযোগে 9 জন পরীক্ষার্থীকে আটক করল পুলিশ। পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা তাদের পুলিশের হাতে তুলে দেয়। তাদের মোবাইল ফোনগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে। এর নেপথ্যে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার গাজনের তারাতরা এলাকায় সপ্তসুর সঙ্গীত সংস্থার উদ্যোগে পালিত হল কিশোর কুমারের 95তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানে অংশ নেয় কঞ্চিকাচারা। সংস্থার কর্ণধার আশিস কুমার দাস জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এবছর কিশোর কুমারের জন্মজয়ন্তী পালন করা হল। বিগত 12 বছর ধরে সংস্থার পক্ষ থেকে কিশোর কুমারের জন্মজয়ন্তী পালন করা হয়। কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তারা। এরপর কঞ্চিকাচাদের নিয়ে কিশোর কুমারের গান আবৃত্তি সহ নানান অনুষ্ঠান করা হয়। উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে মহিলা তৃণমূলের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়। নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিধায়ককে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভাপতি চৈতালী ঘোষ, শিল্পী দাস সহ অন্যান্যরা।